রশিদ ভাই তো হয় যে রাজন ভাই আমাদের কষ্ট করে মাছটা দেখাইতেছে সুতা দেখেন সুতা সুতা আছে এই দেখেন একটু কষ্ট করতেছে রাজন ভাই আপনাদের জন্য এই যে দেখেন সাইজ খারাপ না মাশাআল্লাহ আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ফ্রম বাংলাদেশ ফিশিং ক্লাব তো এসে পড়েছি ধলেশ্বরী নদীর ছানারঘাট পয়েন্টে তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের রশিদ ভাই তো এই যে চারটা ছিপ ফেলে বসে আছে তো একটা হুক মুখে থেকে ছুটে গেছে কাতল মাছ আর এই যে একটা ধরছে তো এটাও মোটামুটি ভালো সাইজ তো এর আগে কিছুদিন আগে একটা মাছ হিট করেছিল মোটামুটি বড় সাইজের তো ওই যে ট্রোলার একজন বসছে মোটামুটি ভালো শিকারী দেখা যাচ্ছে তো এই যে রশিদ ভাইয়ের সেট আপ এখানে তো দেখি ইনশাল্লাহ আমরা শিকারীদের কাছে যাই যদি কোনো লাইভ হিট হয় আমরা দেখানোর চেষ্টা করব অনেক কষ্ট করে আছি এখানে আসলাম সুতাকে লাগাও যখন নাকি কি বসি বানাই তুমি কেয়ার লাগাও যাবে ওইটা শুনলে তো মানে অত ঠান্ডা আশরাফ ভাই একটা মাছ হিট করছে অনেকদিন পর সবাইকে দেখা গেল তো দেখতে পাচ্ছেন যে লাইভ মাছটা খেলছে এ মাথা খেলি কাকা উই উই এত দূর গেছে মা বল খারাপ ঠিক আছে
দেখি মাছটা তুলতে পারে কিনা তো অনেকক্ষণ ধরে খেলতেছে আমরা যে নৌকা বিয়ে তারপর এখানে আসলাম দেখেন মির্কা তো এত এত নিচে যাতানো কথা না এত নিচে মির্কা দেখে যাচ্ছে কাতলে এখন যাচ্ছে না যে দেখছেন আমাদের নদীর অভিকৃষিকারী মিজান ভাই কি অবস্থা মিজান ভাই ভাই আলহামদুলিল্লাহ ভালো মাছ আপনার পূর্ণি চলতেছে ওই হিসাব করে যা হয়েছে আর কি ভালোই হয়েছে ওখানে আর কি যে রশিদ একটা মাছ পেয়েছে এখানে আমরা একটা মাছ পেয়েছি এলো দুইটা মাছ হয়েছে আর ছোটো মোটো কিছু মাছ হয়েছে আর তেমন বড় মাছ আর কি উপায় নেই আমরা পাইছি একটা 6-7 কেজি হবে আর রশিদ নাকি একটা পেয়েছে 4 কেজি মতো হবে এই ছাড়া আর কেউ কোনো মাছ পায়নি কি ইউজ করছেন ভাই ছাতু ভাইয়া হ্যাঁ এটা মানে রুটির ইউজটা বেশি করা লাগে নদীর হিসাব একটু রুটি বেশি দিলে আপনার গিয়া টোপ টাইম মতো থাকে অনেকক্ষণ থাকলে দেখা যায় কাতলে খায় সাথে সাথে তো আর খায় না লেটও হয় একটু খাইতে তো এখন বর্তমানে নদীর হালচাল কেমন দেখতেছে এখন ভালো না আর হয়তো যে 2-4 দিন পরে আর ভালো হতে পারে আপনি কিছুদিন আগে একটা কাতল মাছ হ্যাঁ হ্যাঁ একটা হিট করেছিলাম আমার 2 দিন আগে একটা আমার শীর্ষে 2 দিন আগে আমি মাছ ঘুরিতে পারিনি মাছটা টোপটা কখন নেয় টোপটা আপনার একটা নেয় হলো 12টার দিকে 2টা টাইম একটা 12টার দিকে আর একটা হলো 4টার দিকে জোয়ার না ফাটা না এটা জোয়ার ফাটা বলা যাবে না কারণ হলো এখন পুরা কারেন্ট স্রোত স্রোতটা বলতে কারেন্ট আমি 2টা শিশা দিছি 100 গ্রাম ওজন তারপরও থাকে না আরেক জায়গায় নিয়ে যায় শ্যাওলা পরিমাণ অনেক কমে নেই প্রায় 2-3 কেজি করে শ্যাওলা আসে কম হবে না মিজান ভাই একটা কাতর মাছ করছে ভাই আমাদের একটু মাছটা একটু দেখাই কোন যদি কষ্ট করে দেখেন ঠিক আছে আমার বাতি যাইছে দুই বাতি যা হাজির সাহেব একটা মাছ পাইছেন মাছ পাইছেন মাছ বাতি যা একটা পাইছি আমরা পাই নাই আইছি ঘুরতে কখন আসছেন আমি আছি 12টার দিক যাও 12টা যে কেমন হালচাল দেখতেছেন খারাকান্দির খারাকান্দি হালচাল আছে আজকে ভালো না কি মাছের ওয়াশ টাশ নাই নাকি ওয়াশও নাই মাছের ওয়াশ নাই এই দুই একটা গাই দিয়ে ওই যে ওই পার দিয়ে সারাদিনে কি টান টান পাইছিলেন না সারাদিন টান নাই এই যে দেখেন কাকাটা সারাদিনে কোনো টান পায়নি এই নদীর আরেকজন অভিকর্ষিকারী মুর্শিদ সাহেব দেখেন ছাতুর টুপি ইউজ করতেছে কি অবস্থা ভালো আছেন হ্যাঁ ভালো কোথা থেকে আসছেন এই হেমায়তপুর থেকে মাছ হয় নাই বেশি একটা 2টা মাছ হয়েছে কিন্তু আমরা তো পাই নাই 2টা মাছ হয়েছে না এর আগে অনেক 3-4 দিন আগে আসছিলাম সেই দিনও মাছ বেশি একটা হয় নাই 2টা মাছ হয়েছিল ওই দিনও না আজকের পরিস্থিতি তেমন একটা ভালো না বৃষ্টির জন্য আবার ওই যে বৃষ্টি কিন্তু শ্যাওলা বাইসে গেছে বসি রাখা পারতেছে না কেউ অসুবিধা কি শ্যাওলা শ্যাওলা জন্য
কয়দিন পরে শিকারে আসলে এখানে ফলাফল হওয়ার সম্ভাবনা আছে? সপ্তাহ দুই সপ্তাহের ভিতরে। ধন্যবাদ আপনাকে। দুই সপ্তাহের ভিতরে এখানে আসলে ফলাফল হওয়ার সম্ভাবনা আছে, তো দেখি আমরা আরো শিকারীদের সাথে কথা বলবো। আচ্ছা আনুমানিক কেমন আমাদের একটু দেখান কষ্ট করে ভাই। রশিদ ভাই তো যে রাজন ভাই আমাদের কষ্ট করে মাছটা দেখাইতেছে। সুতা দেখেন, সুতা আছে, দেখেন একটু কষ্ট করতেছে রাজন ভাই আপনাদের জন্য। এই যে দেখেন সাইজ খারাপ না মাশাল্লাহ। এই তো মাশাল্লাহ, এই দেখতে পাচ্ছেন পাঁচের কাছাকাছি হবে। যাক ধন্যবাদ রাজুর ভাই আমাদের একটু কষ্ট করে দেখালেন। তো এই হচ্ছে ধলেশ্বরী নদীর, এটা হচ্ছে ছানাঘাট, ওটা হচ্ছে খাড়াকান্দি নতুন চোর। তো এই যে দেখেন রাজন ভাই আমাদের জন্য একটু কষ্ট করলো। তো আজকের পরিস্থিতি তো দেখলেন, আজকে লাইভে আপনাদের দেখালাম। তো ওই যে আশরাফ ভাই একটা মিরিগেল মাছ পাইছে, যে রাজন ভাইয়ের রশিদ ভাইয়ের তাওয়ায় রাজন ভাইয়েরা আপনার একটা কাতল মাছ হিট করছে, আর মিজান ভাই একটা কাতল মাছ হিট করছে। তো টুকটাক আজকে কম বেশি কেউ মাছ পাইছে, আর কেউ কেউ পায় নাই। তো যে সাথে আছে আমাদের হিমেল মাহমুদ, তো তাকে নিয়ে আসছি। তো সে প্রথমবার আসলো আমার সাথে, এসে সেও লাকি যে আজকে নদীর এত বড় বড় মাছ হিট দেখলো। তো হিমেল ভাই কেমন লাগলো এখানে আসলেন, নদীর মাছ দেখলেন? দেখতে খুবই ভালো লাগছে। দুটা কাতল দেখলাম, একটা মৃগেল দেখলাম, মৃগেলটাও বেশ বড় সাইজের। তো আপনার নতুন শিকারী এখানে আসলেন, কখনো বড় মাছ হিট হয় নাই, তো আশাবাদী কি কখনো কি এরকম? ইনশাআল্লাহ কখনো ধরবো, এরকম চেষ্টা করব। তো আসলাম এখানে, তো পরিস্থিতিও দেখলেন, তো বেলা সূর্য অস্ত যায় যায়, আর কেউ কিছুক্ষণ পরে মাগরিবের আজান দিয়ে দেবে। তো এখন আমরা চলে যাব। আমাদের ভিডিও যদি ভালো লাগে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমরা পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশ ফিশিং ক্লাবের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।